পিকে হালদার 3,500 কোটি টাকা আত্মসাত করে পথে বসিয়েছেন ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, এফএএস ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির গ্রাহকদের। গত মাসে দুদক গ্রেপ্তারের পর রিমান্ডে নিলে ঢাকা মেট্রোপলিটন আদালতে ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি রাশেদুল হক জানান, অনিয়ম চাপা দিতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দেওয়া হতো। এর প্রেক্ষিতে অভিযুক্ত নির্বাহী পরিচালক শাহ আলমকে চলতি মাসের প্রথম সপ্তাহে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। যদিও আরেক অভিযুক্ত সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরচৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আদালত ভবিষ্যতে আর্থিক প্রতিষ্ঠানের এমন অনিয়ম রুখতে কেন্দ্রীয় ব্যাংককে তৎপর হওয়ার নির্দেশ দিলে সম্প্রতি 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয়েছে, এইটুকু আমি বলছি এবং আমার মনে হয় ফার্দার আমি আর কিছু আপাতত বলা হচ্ছে না, কারণ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেটা তারা তাদের কাজ করবে, করার পরে যখন একটা পর্যায়ে এসে যদি আমার কিছু শেয়ার করতে হয় তখন আমি দেখব। কোর্টের নির্দেশনা অনুযায়ী করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিকল্প নেই বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এত বড় রকমের আর্থিক কেলেঙ্কারি ঘটনা যেটা উদ্ঘাটিত হয়েছে আংশিকভাবে, সেটাই কিন্তু সব চিত্র নয়। এটাকে আমরা বলি হয়তো এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, কাজে আমাদেরকে সত্য উদ্ঘাটন করতে হবে এবং এই সত্যের গোড়াটুকু কতখানি পর্যন্ত বিস্তৃত বাংলাদেশ ব্যাংকের ভিতরে সেটাও জানতে হবে। সেই জন্য আমি মনে করি যে একটা ইন্ডিপেন্ডেন্ট হাই পাওয়ার্ড আউটসাইড কমিটি দিয়ে এই তদন্তটা হওয়া উচিত। তা না হলে শুধুমাত্র যদি একজন ডেপুটি গভর্নর সাহেব এবং তার পদস্থ কর্মকর্তাদের যদি করা হয় তাহলে এটা কিন্তু যে লেভেল পর্যন্ত এই আগ্রাসনটা বা এই এই দুর্নীতিটা হয়েছে সেটাকে টাচ নাও করতে পারে। দেশের 35টি আর্থিক প্রতিষ্ঠানের 10টির অবস্থাই রুগ্ন। ঋণ জালিয়াতি ও খেলাপির কারণে গ্রাহকদের নিয়মিত টাকাও দিতে পারছে না প্রতিষ্ঠানগুলো। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।